হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবারে তিনি কাজ করতেন ওই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবারে কাজ করতেন চাকরি করতেন তো তিনি যখন বাড়ি থেকে রাজদরবারে আসা যাওয়া করতেন পথের মধ্যে একজন সুদর্শন নারী খুবই সুন্দর একজন নারী এই যুবকের প্রেমে আকৃষ্ট হয়েছিল আকৃষ্ট হয়ে যুবককে প্রতিদিন প্রেম নিবেদন করে প্রেম নিবেদন করে এটা বর্তমান সমাজে নাই আছে বর্তমান সমাজের হালত তো হলো এই যদি প্রশ্ন ছুড়ে দেই এখন এই প্রশ্নটা করব না হাত তুলতে বলবো না আমার মনে হয় 99.9% যুবক এই অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত এই অবৈধ সম্পর্ক করে না এমন যুবক পাওয়াটা বড় রিয়ার বর্তমানে নাকি খুব বাজে কথা বললাম না এটাই বাস্তব এটাই বাস্তব প্রিয় ভাইরা আমার প্রতিদিন যখন রাস্তার মধ্যে আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে কিন্তু সে ভয় করে কাকে আবার কাজ করে কার দরবারে হযরত ওমরের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে এই অবৈধ সম্পর্কের কথা উপায় আছে আর কল্লা সাথে সাথে শেষ ওই যুবক আল্লাহর ভয় আছে হযরত ওমরের ভয় আছে সাথে ঈমানও আছে সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন এভাবে বহু দিন তাকে প্রেম নিবেদন করা হয়েছে কিন্তু ওই যুবক ওই মহিলার প্রেমে সে আকৃষ্ট হয় না সাড়া দেয় না কিন্তু হঠাৎ করে একদিন নফসের ধোকায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবক মহিলার ওই আহ্বানে সাড়া দিয়ে তার অন্তরমহলে ঢুকে গেছে অন্তরমহলে যখন ঢুকে গেছে জানা ব্যভিচার করবে সম্পূর্ণ প্রস্তুতি যখন গ্রহণ হয়ে গেছে হঠাৎ করে তার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তার মনে পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ان الذين اتقوا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون الله পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় অন্তরে লালন করে যারা জীবন যাপন করবে ইন্নাল্লাযীনা তাকাউ মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান শয়তান যদিও তাদেরকে তখন প্ররোচনা দেওয়ার চেষ্টা করে শয়তান যদিও তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে যেহেতু আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যেহেতু তার ভিতরে থাকে শয়তান তাকে যতই ধোঁকা দেওয়ার চিন্তা করুক যতই ধোঁকা দেওয়ার জাল শয়তান বাঁধুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করবে এখন আর কেউ নাই অন্ধরমহল কোনো মানুষ নাই বাধা দেওয়ার কোনো লোক নাই আয়াত মনে পড়লো আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেল সাথে সাথে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল জ্ঞান নাই সেন্সলেস হয়ে গেছে যুবক মহিলাই তো মারাত্মক পেরেশানির ভিতরে পড়ে গেছে তাকে ডেকে এনেছিলাম আমার যৌবনের খায়েশ মেটানোর জন্য কিন্তু এটা তো মরা মরাটা দিয়ে করব কি হায় হায় এই মরা লাশ যদি আবার আমার বাড়িতে থাকে কালকে তো ওমর আমাকেই খুনি হিসেবে সাব্যস্ত করবে ঠিক কি না কারণ লাশ যেখানে যার বাড়িতে থাকবে খুনি তো তাকেই বলবে কথা বলেন ঠিক কি না মহিলা দেখতেছে এটা তো মারা গেছে এটার আর জীবন নাই এমন অবস্থা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে তার প্রতি আকর্ষণ মুহূর্তের মধ্যে বিকর্ষণ হয়ে গেছে এই মরা লাশ দিয়ে আমি করবটা কি মহিলা পেরেশান হয়ে গেছে এখন আমি করবো কি এই যুবকের লাশ কাছের মহিলাকে ডেকে আনলো তার সাথীদেরকে ডেকে আনলো সবাই এই লাশটাকে ধরে কোনো রকমের টেনে ছেঁচড়ে ওই যুবককে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে আসলো যুবকের বাবা বাড়িতে অবাক্ষা করতেছে আমার ছেলে প্রতিদিন বাড়িতে আসে আজকে কেন বাড়িতে আসে না ঘটনা কি রাত্র অনেক গভীর হয়ে গেল আমার সন্তান কোথায় খুঁজতে বের হয়ে গেছে বাবা পাগল হয়ে গেছে বাবা রাস্তায় খুঁজতে যে সন্তান কোথায় খুঁজতে 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 রাস্তার মধ্যে যখন গেল রাস্তার ভিতরে গিয়ে দেখে অচেতন অবস্থায় যুবকটা রাস্তার এক কিনারে পড়ে আছে বৃদ্ধ বাবা সবাইকে ডাকতে শুরু করে দিলেন ও এলাকার ভাইয়েরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো আমার সন্তান পাওয়া গেছে আমার সন্তান পাওয়া গেছে মানুষ সবাই দৌড়ে চলে আসলো আয়েশা যখন দেখে অজ্ঞান হয়ে রাস্তার নিচে পড়ে আছে মানুষেরা মুখের মধ্যে পানি ছিটিয়ে দেওয়ার পর যুবকের যখন জ্ঞান যখন ফিরল হুশ যখন আসলো সেন্স যখন ফিরে আসলো সবাই যুবককে জিজ্ঞেস করো ও বাবা কি হয়েছিল তোমার তোমার কি হয়েছিল কারণ কি এখানে কেন তুমি অজ্ঞান হয়েছো সেন্সলেস হওয়ার কারণটা কি কি বিষয় তোমার এই অজ্ঞান হওয়ার পিছনে কারণ কি তুমি বলো ও মুসলমানেরা এমন এক কারণে সে অজ্ঞান হয়েছে বলার তো কোনো সুযোগ বলতে পারবে যে আমি এই কাজ করতে গেছিলাম এই জন্য অজ্ঞান হয়ে গেছে বলার সুযোগ আছে নাকি
সবাই তাকে প্রশ্ন করতেছে বলো না কেন কি সমস্যা কি কারণে তোমার এই পরিণতি কেন তুমি অজ্ঞান হয়েছো তোমার এই সেন্সলেস হওয়ার পিছনে কারণটা কি বারবার তাকে প্রশ্ন করতেছে কিন্তু সে কোনো কিছুই বলে না কিন্তু মানুষদের ভিতর আবার কিছু মানুষ অনেক বিচক্ষণ থাকে থাকে কি থাকে না বিচক্ষণ মানুষগুলা যখন থাকে তখন ওই জিনিসটা যতক্ষণ উদ্ঘাটন না করবে ততক্ষণ বান্দার আর কোনো রেহাই নাই একজন বিচক্ষণ মুরব্বি এসে বলতেছে বাবা নিশ্চয় এমন কোনো ঘটনা ঘটছে যেই ঘটনার কারণে তোমার এই অবস্থা হয়েছে বাবা বলো আসল ঘটনাটা কি যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে যুবক চোখের পানি দিয়ে কান্না শুরু করে দিয়েছে বলতেছে এতদিন পর্যন্ত আমার হৃদয়ে আল্লাহর মহব্বত ছিল এতদিন পর্যন্ত আমার হৃদয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল আল্লাহর ভয় আমার ভিতরে ছিল ঈমান আমার ভিতরে ছিল একটা মুহূর্তের জন্য আমি আমার মালিককে ভুলে গিয়েছিলাম এই জন্য আমার মালিক আমাকে এই পরিণতি করেছে এইটুকুন শুনলেই তো হয় না বাবা পুরো ঘটনা বর্ণনা করো যুবক এবার ঘটনা বলল বাবা ও মুরব্বীরা তাহলে শুনেন ওই রাস্তার মাধ্যমে ওই মহিলা বছরের পর বছর মাসের পর মাস আমাকে প্রেম নিবেদন করেছে ভালোবাসা নিবেদন করেছে আমি কবুল করি নাই কিন্তু আজকে শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিলাম শয়তানের নফসের ধোকায় পড়ে গিয়েছিলাম এই জন্য আমি মুহূর্তের মধ্যে কেন জানে আমার আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেল মহিলার ডাকে সারা দিয়ে আমি একত্রিত হতে গেলাম যখনই একত্রিত হতে গেলাম অজানা অদৃশ্য এক শক্তি আমাকে আল্লাহর কথা মনে করায় দিল আমি আল্লাহর কথা মনে পড়ে গেল আমার আমি মুহূর্তের মধ্যে যেন কেন কি যেন হয়ে গেল এত সুন্দর সুদর্শনা একজন নারী আমার সামনে আমি যা খুশি তা করতে পারতাম যা খুশি তা কিছু করতে পারতাম বাধা দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু আমার আল্লাহর আয়াত যখন মনে হয়ে গেল ইন্নাল্লাযীনা তাকাউ মাসসাহুম তায়ফু মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযাহুম মুবসিরুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন যারা আমার আল্লাহর ভয় অন্তরে লালন করবে আমার আল্লাহর মহব্বত ভয় যারা অন্তরে রাখবে শয়তান তাকে যতই ধোঁকা দিতে চাক আমি আল্লাহ তাকে শয়তানের কাছ থেকে বাঁচাইব আল্লাহু আকবার এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যুবকের অনেক দাম যৌবনের অনেক দাম আপনার ঈমান যদি সঠিক থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কেউ আপনাকে শয়তানের কোনো প্ররোচনায় আপনাকে ধোঁকা দিতে পারবে না বিশ্বাস আছে নাকি কথা বলেন আছে নাকি আল্লাহর প্রতি থাকলে সমস্ত বিপদ থেকে বাঁচাইয়া দেন কে আরো জোরে বলতে হবে কে বাঁচাইয়া দেন সহিহ বুখারী এবং মুসলিমের এক হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিস বনি ইসরায়েলের তিন যুবক রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছেন পাহাড়ি পথ মরুভূমির পথ পাহাড়ের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন প্রচণ্ড ঝড় তুফান নামলো বৃষ্টি নামলো বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড় তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে কয় যুবক কথা বলেন কয় যুবক তিনজন যুবক বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ঝড় তুফানের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহার ভিতরে ছোট্ট এক গুহার ভিতরে গিয়ে তিনজন ঢুকছে ঝড়ের কারণে বৃষ্টির কারণে ওই পাহাড়ের উপর থেকে পাথরগুলা পড়তে পড়তে বড় একটা পাথর খণ্ড এসে তাদের যে গুহা ওই গুহার মুখের মধ্যে এসে আটকে গেছে বৃষ্টির থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকছে এখন এমন বিপদে পড়ছে যে পাথর তিনজনের ধাক্কায় নড়েও না এক চুল পরিমাণ নাড়তেও পারে না বের হওয়ার কোনো ক্ষমতাও নেই এখন এই পাথর যদি না সরে বের হওয়া যাবে না ঢুকছিল বাঁচার জন্য ঢুইকা পড়ছে আরো বড় বিপদে কি করা যায় তিনজনের শক্তি তখন তো আর মোবাইলের যুগ ছিল না যে আত্মীয় স্বজন যারা বাড়িতে আছে তাদেরকে ফোন করবে আমরা অমুক জায়গায় আমরা আটকা পড়ছি তোমরা ক্রেন ট্রেন নিয়ে আইসে আমাদেরকে উদ্ধার করো এই ব্যবস্থা তো তখন ছিল না যুবকেরা কি করবে কি করবে পেরেশান হয়ে গেছে তিন যুবক শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতেছে কিন্তু পাথরকে নাড়াইতে পারতেছে না বিশাল বড় পাথর তিনজনে পরামর্শ করলো যে এই পাথর আমাদের পক্ষে সরানো সম্ভব নয় একমাত্র সরাইতে পারেন যিনি তিনি হলেন আমার আল্লাহ তিনি কে এরে ভাই আল্লাহর নামও আপনারা তো আসতে নেন আওয়াজ করে বলেন তিনি কে যুবকদের উদ্দেশ্যে কথা বলতে বলছি কিন্তু আজকে যুবকদের আওয়াজ তো তেমন একটা পাচ্ছি না আমি যুবক কারা আছেন দেখি একটু হাত তুলেন তো দেখি ও চাচাজিরাও যুবক সাজার চেষ্টা করতেছে বিয়ে সাদী আরেকটা করবে মনে হয় ইমান ইমান এটা কি আওয়াজ করে বলেন এটা কি
চাচাজিরা কোনো কথা বলবেন না যুবকদের একটু আওয়াজ দেখি ইমানের কি আওয়াজ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার না আলহামদুলিল্লাহ সংখ্যায় কম হলো ইমানে শক্তি আছে বোঝা গেছে আলহামদুলিল্লাহ বলবেন না তিন যুবক আটকে পড়ছে মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই জনমানবহীন এমন এক জায়গা কিভাবে বের হবে কিন্তু তাদের ভিতরে এই ইয়াকিন ছিল আমরা এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই বাঁচাইতে পারেন তো পারেন একজন তিনি হলেন আমার আল্লাহ সুতরাং তোমরা তিনজন জীবনে যদি এমন কোনো ভালো কাজ করে থাকো ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও হয়তো আসমানের মালিক ওই ভালো কাজের বরকত আজকে তোমাদেরকে মাফ করতে পারে ও যুবক দেখো ঈমান যদি সঠিক হয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস যদি থাকে দুনিয়ার কোনো বাধা তোমাকে রুখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না আধারে ভয় পেও নালো আছে আর আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কি না আলো যতই অন্ধকার যতই আসুক একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে অন্ধকার যত গভীর হবে রাতের বুঝতে হবে ভোর তত সন্নিকটে ঠিক কি না আধারে ভয় পেও নালো আছে আর আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তুমি শুধু একবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় দেখো পৃথিবীর কোন শক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না এই স্লোগানটা দারুণ হয়েছে চমৎকার আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আল্লাহর নবী ছাড়া আমরা আর দুনিয়ার কাউকে নেতা মানতে পারি না আল্লাহর নবীর আদর্শ আছে যার কাছে তাকে নেতা মানবো চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহর নবীর আদর্শের বাহিরে যারাই কথা বলবে তাদেরকে আমরা কখনো অনুসরণ করতে পারি এই জন্য প্রিয় ভাইয়ের আমার ওই যুবকের তিন যুবকের একিন ছিল যে আমরা আল্লাহর ছাড়া আজকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারে না সুতরাং আল্লাহর কাছে ওই দিনের উসিলা করো যেই দিন তুমি এমন কোনো ভালো কাজ করেছিলে যেই কাজ আমার আল্লাহর জন্য করেছিল চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই জন্য অন্য এক হাদিসের মধ্যে আসছে মুস্তাদরাক হাকিম ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা পাঁচটা এমন কাজ আছে ওই পাঁচটা কাজ পাঁচটা কাজ এমন সময় করতে হবে পাঁচটা কাজের আগেই করা লাগবে এক নম্বরে হলো তোমার যৌবনকাল ওই সময় কাজে লাগাতে হবে বৃদ্ধকাল আসার পূর্বেই তোমার যৌবনটাকে কাজে লাগানো লাগবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর তোমার যৌবন কাজে লাগাও বৃদ্ধ আসার পূর্বে দুই নম্বর তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বেই তিন নম্বর তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও দরিদ্রতা হওয়ার আগেই চতুর্থ নাম্বার তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততার আগেই পঞ্চম নাম্বার তোমার জীবনকালটাকে কাজে লাগাও মৃত্যুর কথা বুঝতেছেন আপনারা এই পাঁচটা সময়ের মূল্য দিতে শিখো যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ আসার পূর্বেই কারণ যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে হাজারো আফসোস করলেও আর সেই যৌবনে ফিরে যেতে পারবা আজকে আপনার সম্পদ আছে আজকে আপনার ধন আছে এই ধন সম্পদ কাজে লাগান এমন সময়ের আসার আগে যখন আপনার কাছে আর কিছুই থাকবে না কথা বলেন ঠিক কি না জীবনকে কাজে লাগান মৃত্যুর আগেই নচেত মৃত্যুর পর হাজারো চেষ্টা করলো আর এই জীবন খুঁজে পাওয়া যাবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব আল্লাহ তাআলা বলেন মানুষ যখন মারা যাবে মৃত্যুর পর আল্লাহর কাছে বলবে আল্লাহ আরেকটাবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও আরেকটাবার যদি দুনিয়ায় যেতে পারি এত এত ভালো দান সদগা করব এত এত ভালো কাজ করব যে ভালো কাজ করতে করতে মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইমানদার হয়ে যাব খাঁটি মুমিন মুত্তাকিন হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর সুযোগ পাবো আর একটাই চান্স কাজে লাগানো লাগবে কথা বলেন ঠিক কিনা এবার এক যুবক দোয়া করতে শুরু করে দিল আল্লাহ ওই যুবকের
বৃদ্ধ মা বৃদ্ধ বাবা বাসায় ছিল প্রতিদিন মা বাবার জন্য দুধ নিয়ে বাড়িতে আসতেন বকরি চড়াইতো উট চড়াইতো রাখাল যুবক প্রতিদিন ওই উটের দুধ বকরির দুধ সর্বপ্রথম আয়েশা মায়ের মুখে উঠায়া দিত বাবার মুখে উঠায়া দিত একদিন বিকাল বেলায় যখন বাড়িতে আসছে আসতে একটু দেরি হয়ে গেছে আয়েশা দেখে মা বাবা ঘুমায় গেছে এখন মা বাবার মুখে দুধ না দিয়ে এই দুধ আর কাউকে খাইতে দেয় না সন্তানেরা কান্নাকাটি করতেছে বাবা একটু দুধ দাও খাই না 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 আগে আমার মা খাবে আমার বাবা খাবে তারপরে তোরা খাইস সন্তান পায়ের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে কিন্তু ওই যুবক মা বাবাকে দুধ না দিয়ে সন্তানের মুখে দুধ দেয় না স্ত্রীর মুখে দুধ দেয় না সংসারের কারো মুখে দুধ দেয় না সারা রাত মায়ের কাছে দাঁড়ায় আসি দুধের পেয়ালা হাতে নিয়ে ভোরবেলায় যখন মা ঘুম থেকে উঠলো বলে বাবারে কেন এত রাত্র পর্যন্ত কেন দাঁড়ায় রইলা যুবক বলে ও মা ও বাবা প্রতিদিন আমি আমার গাভীর দুধ আমার বকরির দুধ সর্বপ্রথম তোমাদের মুখে উঠাইয়া দেই আজকে আমি আমার কাজের ব্যস্ততার কারণে সময় মতো বাড়িতে আসতে পারি নাই গো মা আইসা দেখি তোমরা ঘুমিয়ে গেছো কিন্তু তোমাদের মুখে দুধ না দিয়ে তো কাউকে দুধ দিতে পারি না নিজেও খাই না এই জন্য তোমার মুখে দুধ দেওয়ার জন্য সারা রাত তোমার পাশে দাঁড়িয়েছিলাম গো মা আল্লাহ ওই দিন যে মায়ের মুখে দুধ দেওয়ার জন্য বাবার মুখে দুধ দেওয়ার জন্য দাঁড়াইয়াছিলাম তো দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় তোমায় আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য তুমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমার মা বাবাকে খেদমত করেছি ও আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তোমার কাছে যদি ওই দিনের আমলটা কবুল এবং মঞ্জুর হয় এই আসন্ন বিপদ থেকে তুমি আমাদেরকে আজকে বাঁচাইয়া দাও এই বলে যখন ধাক্কা দিয়েছে ওয়ান থার্ড চলে গেছে তিন ভাগের এক ভাগ ফাঁকা হয়ে গেছে কতটুক তিন ভাগের এক ভাগ ফাঁকা হয়ে গেছে কিন্তু এমন গুহা ওই রাস্তা দিয়ে বের হওয়া যায় না পুরো রাস্তাটা যদি সরে যায় তাইলেই বের হওয়া সম্ভব এবার দ্বিতীয় যুবক আইসা দোয়া করতেছে আল্লাহ আমি একজন যুবক মানুষ আমি আমার চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসতাম অনেক বেশি ভালোবাসতাম চাচাতো বোনকে আমি প্রেম নিবেদন একবার নয় দুইবার নয় কয়েকশোবার করেছি কিন্তু সে আমার প্রেমের ডাকে সাড়া দেয় নাই এক সময় যখন আমার এলাকায় যখন মহামারী ধারণ করলো খোদার তাড়নায় আমার চাচাতো বোন আমার কাছে একশত বিশ দেরহাম চাইল একশত বিশ দেরহাম যদি দেই তাহলে সে আমার ডাকে সাড়া দেবে আমার খায়েশ আমি মিটাইতে পারবো সে আমার কাছে একশত বিশ দেরহাম চাইল আমি অনেক কষ্ট করে একশত বিশ দেরহাম জোগাড় করার জন্য আমি খাটাখাটনি শুরু করে দিলাম এক সময় একশত বিশ দেরহাম আমি তৈরি করালাম একত্রিত করালাম আমার চাচাতো বোনের কাছে নিয়ে গেলাম আমার চাচাতো বোন এটা কবুল করলো তার যৌবন আমার সামনে বিলিয়ে দিল হাদিস শরীফের মধ্যে আসছে ওই যুবক এমন অবস্থায় গেছে হাঁটু গেড়ে ওই মহিলার সামনে গিয়ে বসে গেছে চাচাতো বোনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে গেছে এমন সময় চাচাতো বোন ডেকে বলে ও আমার চাচাতো ভাই আমি একজন পবিত্র নারী আমাকে অপবিত্র করিও না আল্লাহকে ভয় করো আল্লাহু আকবার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমাকে নষ্ট করো না আল্লাহ আমাকে যখন আল্লাহ তোমার কথা বলছে মুহূর্তের মধ্যে আমার চক্ষু খুলে গেল তোমার ভয় অন্তরে লালন করে ওই অবস্থা থেকে আমি উঠে চলে আসছি যেই অবস্থা থেকে কোনো যুবক উঠে আসার ক্ষমতা রাখে না ওই অবস্থা থেকেও আমি চলে আসলাম উঠে আসলাম একমাত্র তোমার জন্যে ও আল্লাহ তোমার কাছে যদি ওই দিনের আমলটা পছন্দ হয় কবুল হয় আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আমাদেরকে হেফাজত করে দাও আমাদেরকে বাঁচাইয়া দাও যখন ধাক্কা মারলো আরেকটু চলে গেল আল্লাহ আকবার এখনো বের হওয়া যায় না বের হওয়া যায় না এবার তিন নাম্বার যুবক এসে বলতেছে ও আল্লাহ আমি একজন মানুষ আমার কিছু শ্রমিক আমার কাজ করতো সবসময় একদিন এক শ্রমিকের বেতন না নিয়ে সে চলে গেল হাজার খোঁজার পরেও আমি ওই শ্রমিককে কোথাও খুঁজে পেলাম না ওই টাকাগুলা আমি একটা বকরি কিনলাম ওই বকরি থেকে আরও অনেকগুলো বকরি হলো এক সময় শত শত বকরির একটা খামার হয়ে গেল ওই ব্যক্তি দীর্ঘ অনেক বছর পর আমার কাছে আসছে আয়েশা বলে ওই তো অনেক বছর আগে তোমার কাজ করে দিয়েছিলাম আমার পাওনাটা দাও যখন আমার কাছে পাওনা চাইলো আমি তাকে আমি সমস্ত বকরিগুলা এই খামারটা পুরাই তাকে দিয়ে দিলাম যে না ওইটা নিয়ে নাও সে বললো তুমি কি আমার সাথে ইয়ারকি করো নাকি মস্কারি করো নাকি ওই দিনের পাওনাটা দিলেই চলবে মস্কারি আমি শুনতে আসি নাই
আল্লাহর বান্দা তখন বলে ওই দিনের টাকা তোমাকে যখন পাই নাই তোমার টাকা দিয়ে বকরি কিনেছিলাম এই বকরি আরো বহু বাচ্চা দিয়েছে এইগুলা থেকে এক এক করে এই সমস্ত খামারগুলা হয়েছে সবগুলা তোমার তুমি নিয়ে চলে যাও ওই আল্লাহর গোলাম সবগুলা নিয়ে আমার কাছ থেকে হেসে হেসে চলে গেল কিছুই আমাকে দেয়া যায় নাই ও আল্লাহ ওই দিনের আমলটা তো আমি শুধু তোমার জন্য করেছিলাম ও মালিক তোমার কাছে যদি পছন্দ হয় মালিক ওই আমলের বরকতে এই আসন্ন বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও এই কথা বলে যখন ধাক্কা দিয়েছে মুহূর্তের মধ্যে ওই বিশাল বড় পাহাড়ের পাথর ওই রাস্তা থেকে সরে গেছে তিন যুবক উন্মুক্ত হয়ে আল্লাহর জমিনে ফিরে এসেছে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা মা যৌবনকালে নানান রকমের বিপদ আসবে কিন্তু ভরসা রাখতে হবে কার উপর চিল্লিয়ে বলতে হবে কার উপর আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারি আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বিরক্ত হচ্ছেন ভাই একটু জিকির করেন প্রিয় ভাইয়ের আমার এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে যারাই জীবনে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে আল্লাহর পথে অবিচল থাকার জন্য যারা ফিকির করেছে তাদেরকে সাহায্য করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনা আমরা সবাই জানি কয়েক যুবক আল্লাহ রব্বুল আলামিনের উপর আস্থা এবং বিশ্বাস রাখার কারণে আল্লাহ পাক এক বৎসর নয় দুই বৎসর নয় কয়েক বৎসর গুহার ভিতরে ঘুম পাড়িয়ে তাদেরকে হেফাজত করেছে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক